আসসালামু আলাইকুম আই শারমিন শিরিন নোয়াখালী তুন কইয়ের আশা করি ব্যাকে ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি নতুন আরও এক ভিডিও দেখার আমন্ত্রণ আজকে ভিডিও সকাল ধরে শুরু করছি মাছ আর মোরগ বিজে দিয়ে আইসি অন রুম গোঁসাইয়ের তো গোঁসানি ওই গেছে বেগুন গোঁসানি শেষ ইয়ে গেছে রাজমির রুম রাজমির রুমও গোঁসা অন রান্না করুম তো মুরগি আর মাছ ভিজি গেছে তো মুরগির কিচ্ছি কাটিয়ে একান কাটি করে পরিষ্কার করন লাগে তো বেগিন পরিষ্কার করন ওই গেছে আর আজকে ফেয়াজ ব্লেন্ড করে মুরগি রান্না করুম তো ফেয়াজ ব্লেন্ড করতে আমি রাজমিরে দিছি হিগে ব্লেন্ড করে আনে দিয়েছে আর আয় এ হাঁকে দিই মাছ ধুইয়ে ওই ইলিশ মাছ আই কী এরি আঁস লাই একখানা শক্ত থাকতে কাটি নইলে ইলিশ মাছ নরম হয়ে গেলে আঁসুড়াইতে গেলে ওই মাছ ছিঙে যায় আরো নরম তো তো এলাই শক্ত থাকতে হয় কাটিলাই কাটে তারপরে এবার নখ দিয়ে সিমড়ে সিমড়ে তো এখানে পরিষ্কার করি তখন মাছও পরিষ্কার করেন শেষ এবার মুরগি এগিয়ে বইয়ে দিছি আগে দিয়ে পেঁয়াজ দিছি কম তারপরে যে এবার ব্ল্যান্ড করেন পেঁয়াজ এখানে দিছি তখন মশলা দিমু আর হেসুলা দি কিচ্ছি সরষের তেল আসে না সরষের তেলের এই ঝাঁস দিসি আমরা সর্ষের তেল হতে সময় খাই না আর কাছে সর্ষের তেল বিরক্ত লাগে সরষের তেল বিরক্ত লাগে এটা লাগে যদি করিয়া সাইলে ইগিনের ভিতরে ইয়া জাহের একটা সরষের তেলের একটা গন্ধ থাই যায় তো যদি আবার পাতিল জিগের ভিত্তি ইগিনে জাহাজ উড়াইতামনি হে পাতিল হুরা কালো হয়ে যায় অন্ত হয় কি এরি একসাথে এক কড়াইয়ের ভিতরে কথা কান দিই তো জাহাজ উড়াই ইয়ার হলে সামেজ দিই কাটি কাটি রাঁধি এরি আর আগে কিনতাম আয় যে ফাতিল যেতে তরকারি বইয়েতাম হেত্যে কদু দিতাম একং করে আর ফাতির জাহাজ উঠে উঠে ফাতির বেগুন নষ্ট হয়ে গেছে অন হেললায় কি আরে এরকম করি করি আর ইয় দি মোরক কষাবেলায় বইয়ে দিই আই ওই ফেঁফে রাঁধুম ইলিশ মাছের মাথা আর কান আর গলা দিয়ে ফেঁফে রাঁধুম তো হি কিন্তু সিদ্ধ বইয়েছি লগে মশারির ডাইলও দিছি আর মুরগি হই হকে দি হই গেছে আনি গিনরে বাটি ভিতে bari লইয়া লইয়ের ইগিনদু পরে খানা হইজেব তো এলা ফাতিলা আবার দুই ইগের ভিতে আরেক তরকারি রাদিয়ালামু নলে রাইতলে ফাতিল কতো গুণ হইজে তুই দেখতে আবার কি রকম লাগে দুই তো কষ্ট লাগে কতো গুণ হই গেলে আর ওই সাদে সলি আইসি ওই ইলিশ মাছ দি বেগুন রাদম তো এই সাদে বেগুন তিন তিন গে আছে তিন জানা সাইর গে আছে তুই গুন নিতে আম আইসি আইসি এরি আয় আর ফুল গাছ গুন চাইছি আর গাছ ফুল বেগুন ধরি রইছে লাল লাল ওই ফুল গুন ধরি রইছে ফুল দেখতে সুন্দর লাগে তাই এক পাশে বেগুন ফুল আর এর পাশে দিয়ে সব বেগুন গাছটা সিগুন রুখছি এরি আর বেগুন কাটি না বিলে কয় না বিলে কাটবো হিগে কিরবো যে কোনো কাম করতাম যে হিগান লগে করবা আমি একটু করি হিগে দুগে কাছি আই গে কাজি কাটি তুই লই অন আনি কিন্তু কীছি কাটিয়ে লাইসি ছোট ছোট করে টুকরা করি কাটি অন ভাজি করি লইয়ের বেগুন ওই ছাদে কতদিন থাকলে কেন গোড়া এগুণ শক্ত হয়ে যায় তো বাজি যদি তরকারি ভিত্তি দিই তাইলে তাড়াতাড়ি মজি যায় নইলে বেগুন মানে এক এক সময় কাঁচা থাই যায় তো এরকম বাজি করে দিলে এইগুণ মজি যায় কারণ ওই হেতে যে ফ্রেস ব্লাইন করছি তো ফ্রেস বেগিন মুরগি লাগে না অনগা বেগুনের লগে দিয়ে লাগের দিয়ে যেন যে বাজি হয়েছে তো মশলা দিয়ে লাগের

এইখানে ফেঁপে বই রয়েছে মানুষের সুলত রাঁধে যেন সুলত মারি সুলত যাতারা রাঁধে হাতালা এরকম করে রাঁধে তো আর একসময় তাড়াহুড়ো হলে এরকম করে ইগিনেরও মাছ কষা তো ফেঁপে তো সিদ্ধ করে রাখছি ডালে দিয়ে দিলে ওই যাবো কষানি হয়ে গেল টমেটোও দিছি আর এইখানের কষানি হয়ে গেছে ফেঁফে তারপরে গাজর দিয়েছি এগা আর মশারির ডেল দিছি দি ইনও হয়ে যাইছে আর ইলিশ মাছ আর বেগুনও হয়ে গেছে তরকারি দুই গেছে আই এবার কিছু রান্না বান্না শেষ তুলে টুলে মসি টসি আইছি আর নয় রাজমি নাবি কয় কামরাঙ্গা বানানি খাইব তো আঙুন কামরাঙ্গা গাছ আছে তো তুন গাঁতুন নাবিলে আর রাজমি দুনু যায় কামরাঙ্গা এগুণ হারিয়ে আনছে নই জলফির আচার আস জলফির কিন্তু মাখি খাইছে এত মজ হয়েছে hangeul fashirba fi amurayin tuzol finansari gina ngorazimida bukai a ita mun ka inu enne etanela d-day a hannu ma hangeul fashirba fi egzon na hedin ge kamran gabanabale ni ita ya tara bana ya ngoran kudu dison kai da maza তো হেঁটার কি আঙুর বেশি দিস নি বাটিত করি এক বাটি দিছে তো আমরা এখিন খাইছি এর অন হের সিগুণো খামো আমরাও খামো তো নিচে তো হিগুনে যাই হারিয়ে আনি বানাই খাইছি মজা করি আর না বিলে গোসল করত নয় হিগে আত্মক দুই হিগে নামাজ হরের আমরাও নামাজ হরি চলিয়েছি খামো তো আই কিচ্ছি ওই ভাত খাইতে নয় গিয়ে সকালে যেন রুটি বানাইছি রুটির আটা কদুর রয়ে গেছে তো এই ইগেন দিই রুটি দিখামো সবজি দিয়ে রুটি দিখামো আর লেবু সিপি দিখামো যে মজা এটা আর আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন কেউ যদি ফেসবুকের তুমি চান তাইলে ফলো দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ